সিঁদুর পরানো তো হয়ে গেল, আর তো কিছু করার নেই। না, আর কিছু করার নেই। তুমি নিজের খেয়াল রেখো। হ্যালো হ্যালো অরুণক। হ্যাঁ গৌরীমা বলো। তোমার মিটিং শেষ হয়ে গেছে? হ্যাঁ, মিটিংটা খুব ভালো হয়েছে। ফরেন ডেলিগেটস খুব ইমপ্রেসড হয়েছে। আর কি খবর বলো? এই তো রোশনের বিয়েটা হয়ে গেল। ও দ্যাটস লাভলি। তাহলে ওর হাজবেন্ড জয়েন করেছিল শেষ পর্যন্ত? হ্যাঁ করেছিল। খুব ভালো, তাহলে বাড়ির সবাই খুশি তো? খুশি হওয়ার কি আছে? না, তোমরা তো চাইছিলে না কার সঙ্গে বিয়ে হয়েছে না হয়েছে। দেখো, একটা প্রশ্ন তো থাকতেই পারে। তাই সব ভালোভাবে মিটে গেছে? আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ মিটে গেছে, কিন্তু ভালোভাবে মিটেছে কিনা সেটা বলতে পারবো না। মানে অদ্ভুত ব্যাপার, ছেলেটা না নিজের মুখটাও দেখালো না। তা নাকি কি সব বিপদ টিপদ আছে? তা আমাদেরই বাকি। রাজেশের সাথে ঝামেলাটা মিটিয়েও যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইকে এখান থেকে নিয়ে যেতে পারলে আমরা বাঁচি। ওকে ওকে, নিয়ে যাবে, একটু সময় তো দেওয়া উচিত, তাই না? দেখো, ততদিন যদি রোশনাই এখানে থাকে তাহলে অসুবিধাটা কি? ভিডিও কল করতে পারবো। আরুণ, তোমাকে একবার ভিডিও কল করবো, ভিডিও কলে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না, করো। আরে সুরঙ্গম আন্টি, আপনিও এসেছেন, আই এম সারপ্রাইজড। অ্যাকচুয়ালি কিছু সম্পর্ক ভালো হোক বা খারাপ হোক রাখতে হয়, আর আফটার অল আমি ওর সম্পর্কে মাসি, ওর বিয়ে আসবো না? থ্যাংক ইউ আন্টি, আমার মনে হয় রোশনাইয়েরও খুব ভালো লেগেছে। আচ্ছা গৌরীমা, তুমি কি আর কিছু বলবে? না না, এমনি জাস্ট ভিডিও কল করেছিলাম। তুমি কখন ফিরবে? সেম টাইম যেমন ফিরি। কেন, তুমি কি আমাদের বাড়িতে থাকছো? হ্যাঁ, কিন্তু সন্ধ্যাবেলা আমার রিহার্সাল আছে। ও, তুমি আর তোমার রিহার্সাল, কেনই বা জিজ্ঞেস করি তোমাকে? মানে বিয়ের পর তুমি আমার সঙ্গে সময় কাটাবে নাকি সারাক্ষণ রিহার্সাল করবে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। মজা করো না, লাঞ্চ হয়েছে তোমার? না, এই এক্ষুনি করব। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপরে কথা হবে। ওকে বাই। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।